থাকি না তোমার কাছে যাব কবে পাব হব তোমার নিমন্ত্রণ হেমন্ত মুখোপাধ্যায় নামেই বাঙালির আবেগ আর সেই বাঙালির আবেগকেই বাংলা টাইমের বিশেষ শ্রদ্ধার্ঘ আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায় জটিল অসুখে তিনি এখন প্রায় কথাই বলতে পারেন না তবুও বাংলা টাইমের বিশেষ অনুরোধে তিনি কি বললেন আসুন শুনে নেই নমস্কার 30 বছর আগে আপনারা বাবাকে যেরকম ভালোবাসতেন আজ ঠিক সেরকমই ভালোবাসেন বছরখানেক আগে আমার বিখ্যাত সারঙ্গি মাস্টার পণ্ডিত রামলালজির সঙ্গে দেখা হয় উনি আমায় বললেন যে ওনার কন্যা অরুণা যে লস অ্যাঞ্জেলেসে ছিল তার সঙ্গে আলাপ হয় একজন হাইলি রিভিয়ার্ড বুদ্ধিস্ট মঙ্কের ভদ্রলোকের বয়স 75 উনি শুধুমাত্র হেমন্ত কুমারের গান করেন তো একদিন তিনি 17-18 বছর ছেলে হঠাৎ এলো এনে ওনাকে বললেন যে আমার খুব ইচ্ছা আছে একটা আমি আপনাকে বলতে চাই বলো বলো বললো আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন তো মারা যাওয়ার আগে একটা একটা ইচ্ছে ছিল যদি কোনো দিন হেমন্ত মুখার্জি বাংলাদেশে আসেন তাহলে আমার কবরের সামনে এসে দাঁড়িয়ে থাকেন তাহলে আমার ধন্য হয়ে যাবে উনি পরের দিন উনি নেই জিজ্ঞেস করলাম বললো ওই কবরস্থানে গেছে ফুল চড়াতে হেমন্ত মান্নার গান গুনগুন করতে বাঙালির অন্য কিছু লাগে না যে কোনো সময় যে কোনো জায়গায় তারা সেই গান গাইতেই পারেন আর তাই রাজ্যের বেশ কিছু মন্ত্রী তাদের ব্যস্ত সময়ের মধ্যেও বাংলা টাইমের জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইলেন রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানা কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানা প্রশ্ন করে